avec ça? Waouh! ঈদ মোবারক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা তো অনেক অনেক ভালো আছি। আমাদের এখানে আজকে ঈদ, আর আমার এই ব্লগটি বানানো চাঁদ রাতের। তো দেখুন আমাদের আমেরিকা জ্যাকসন হাইটসের চাঁদ রাতটা কেমন। আমি দুই দিনের ব্লগটি, এটা হচ্ছে সানডে নাইটের। সানডে নাইটে আমি গিয়েছিলাম, আর ওরা হচ্ছে আমার বোন আর কাজিন, ওরা মেহেদি নিয়ে বসলো। এখানে অনেকেই মেহেদি নিয়ে বসলো, কাপড়ের স্টোর নিয়ে বসা হলো ছাদরাতে। তো এটা ছিল সানডে, আর আমার আমাদের ছাদরা ছিল মানডে। তো মানডেটা আমি শেয়ার করব, সানডের একটু আমি আপনাদেরকে দেখালাম। আমি শুধু সানডেতেই মেহেদি দিলাম হাতে, ওইটা একটু আপনাদেরকে দেখাই, আর আমি মানডেটা একদম ফুল আপনাদেরকে দেখাবো। এত মানুষ ছিল যে বলার বাহিরে। এটা বাংলাদেশকেও ক্রস করে ফেললো আমাদের এই জ্যাকসন হাইটসটা। এত মানুষ যে কোনো হাঁটার জায়গা ছিল না। অ্যান্ড আমার এটা ফার্স্ট টাইম ছাদরা জ্যাকসন হাইটসে, তো আমার কোনো এরকম এক্সপিরিয়েন্সই ছিল না যে এত মানুষ হবে। আর আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, আপনারা আমার ভিডিওটি একটু এনজয় করবেন, একটু দেখবেন। আর আমি এখন ঈদের জন্য রান্না করছি আর ভয়েসটা দিচ্ছি। কেউ কিছু মনে করবেন না যদি আমার ভয়েসটা দিতে একটু প্রবলেম হয় বা আউটসাইডের কোনো শব্দ আসে, বিকজ আমি কিচেনে রান্না করছি আর ভয়েস ওভার দিচ্ছি। আমার কিন্তু আর দেরি সহ্য হচ্ছে না যে আমি একদিন দুই দিন পরে দিব। ভাবলাম ঈদ যেহেতু চলে আসছে, তো ঈদের ব্লগ তো আপনাদের সাথে শেয়ার করবই, ছাদরাতের ব্লগটি কেন না একটু তাড়াতাড়ি শেয়ার করে ফেলে, দ্যাটস ওয়াই আপনাদের কাছে নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, রান্না করার পাকে আবার চলে আসলাম আপনাদের সাথে আর একটু কথা বলার জন্য। জিনুক আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে। জিনুক হচ্ছে আমার বড় মামার মেয়ে। জিনুকও আমার ক্যামেরার সামনে কখনো আসেনি, আমার ব্লগিংয়ে আপনারা ওকে দেখেননি তেমন। তো আজকে আমি ওকে একটু শ্যুট করলাম। তো এটা ছিল তো সানডের নাইট, একটু পরেই চলে আসবে মানডে নাইটের ব্লগটি। তো মানডে নাইটে এত রাশ ছিল, আশা করি আপনারা দেখে এনজয় করবেন। তো যদি লাইক করে থাকেন আমার ভিডিওটি, তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিবেন। আর বুঝতেই তো পাচ্ছেন আজকে ঈদ, আর একটু রান্না করতে হচ্ছে। রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে যতটুকু পারি আমি কথা বলে আপনাদের সাথে শেয়ার করব। আর একটু পরেই কিন্তু সানডে নাইটের রেইন শুরু হয়ে গিয়েছিলো, তো আমাদের চলে আসতে হলো। তো এটা হচ্ছে আমাদের মানডে বিকালের দিকে। তো ছোটোকালা গেলেন উনি মেহেদি পরার জন্য, তো আমি একটু শ্যুট করে নিচ্ছি ওদেরকে। আর আমার দুহার হাতের মেহেদিটা দেখেন কেমন হলো, আমার প্রিন্সেসের হাতের মেহেদিটা একটু কমেন্ট করে জানাবেন, আমার লিটল প্রিন্সেস। আর এখন তেমন মানুষ নাই, আস্তে আস্তে কিন্তু মানুষ হবে ইফতারের পরে, আর এটা ছিল ইফতারের আগের মুহূর্তটা, তো ওই জন্য এত মানুষ ছিল না। আর যেহেতু সবাই রোজা, তো ইফতার করেই সবাই আসবেন। আর এই যে আমার কালার হাতে মেহেদি দেওয়া শেষ, এখন সাকি মনে হয় গেল ইফতারের জন্য। সাকি আমাদের সবাইকে ইফতার করালো, এখানে আমরা অনেক মানুষ ছিলাম। আর সাকি রেস্টুরেন্টে গেল ইফতার নিয়ে আসার জন্য, তো চলুন দেখে নেওয়া যাক সাকি কী নিয়ে আসলো আমাদের জন্য। এই যে ভিউয়ার্স, সাকি আমাদের জন্য ইফতার নিয়ে আসলো, আর এই মুহূর্তগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। আমরা সব কাজিন এখানে বসে একটা স্টোরের সামনে সিঁড়িতে বসে আমরা ইফতার খাচ্ছি, আসলে খুবই ভালো লাগছিল তখন, একটু আনকমন। আমরা চাঁদনি রাতে একটা স্টোরের সামনে বসে আমরা ইফতার খাচ্ছি, আসলে ইটস অ্যামেজিং। আর থ্যাংক ইউ সাকি আমাদের জন্য একটা
ছোট একটা ইফতার পার্টি রাখার জন্য। তো ওইখানে আমার মেয়েও একটা হাতে দিয়েছিল, তো আরেকটা হাতে এখন দিচ্ছে। আমিও সেম থিং একটা হাতে দিয়েছিলাম সানডে, তো মানডেতে আরেকটা হাতে এখন দিচ্ছে। এই হাতটা হচ্ছে নাওশির, ছোটো কালার মেয়ে। অনেক মজা করলাম আমরা। আসলে আমি যদি এই চাঁদনি রাতে না যেতাম তাহলে মজাটা হয়তো বা মিস করতাম। আর সাকি এবং খালা গিয়ে পান নিয়ে আসলো, ওদের কিন্তু চা নিয়ে আসার কথা ছিল, কিন্তু এত লাইন ছিল যে খালা বলো যে চা তো সম্ভব, নিয়ে আসা যাবে না, তো একটু পান নিয়ে যাই, কারণ ইফতারের পরে একটু চা খেতে হয় বা একটু পান খেতে হয়, ওই জন্য। তো পানের জন্য খালা থ্যাংক ইউ, পানটাও কিন্তু অনেক মন চাচ্ছিল যে একটু খাই। তো ওইদিকে আমার বাবাও চলে আসলো খালার কাছ থেকে পান খাওয়ার জন্য। আর আমাদের কিন্তু মিউজিক চলছিল, আর মিউজিকটা তো ইউটিউবে দেওয়া যাবে না, ওই জন্য আমি মিউজিকের সাউন্ডটা কেটে আমি শুধু আমার ভয়েসটাই দিচ্ছি। আর সাকি কিছু একটা বলছিল যে কাকে ভিডিও করছো, বাট আমি বললাম তোমাকে, দেন সাকি আর একটু করলো। আর এখানে দেখা যায় যে সবার হাতেই একটা না একটা ফোন আছে, সবাই বিজি ভিডিও করার জন্য। এখানে আমি মেহেদি পড়ছি, আমার ছোটো বোন মুক্তা আমাকে পড়িয়ে দিচ্ছে, আর কালকে দিয়েছিল হচ্ছে ঝিনুক। তো দুইটা ডিজাইনই অনেক সুন্দর, সিম্পল, আমি অনেক লাইক করেছি। আর থ্যাংক ইউ দুজনকে আমাকে মেহেদি পরিয়ে দেওয়ার জন্য। আর সবাই মেহেদি পরেছে, আর এখানে এত স্টল বসছিল মেহেদির, অনেক মানুষ, যা বলার বাইরে কী আর বলবো, আমার কোনো ভাষা নাই। এত মানুষ দেখে আমি একদম স্তব্ধ হয়ে আছি। দুহা একটু বাথরুমে যাইতে চেয়েছিল, কিন্তু এত মানুষ কিভাবে যে আমি ওকে নিব। তারপর আমার বড় মামার মেয়ে বর্ষা, বর্ষা নিয়ে গেল যে আমার মেয়েকে, আমিও গেলাম সাথে, কিন্তু রাস্তাটা ক্রস করতে আমাদের লেগে গিয়েছিল 5 মিনিট, যে জায়গায় দুইটা স্টোর পরেই রেস্টুরেন্ট, তো ওই জায়গায় লেগে গিয়েছিল 5 মিনিট। তো বুঝেন কত বিজি ছিল, একটু পর থেকে বিজিটা শুরু হবে। অ্যাকচুয়ালি 11টার পর থেকে বিজি হচ্ছিল, একদম 1টা পর্যন্ত ছিল, তখন মুভ করা যেত না এত। আর ওই হচ্ছে বর্ষা, হোয়াইট টি শার্ট পরে নেই বর্ষা। তো আমরা এখন একটু যাচ্ছি, আর এই যে দেখেন কত মানুষ, এটা দেখলো একটু আইডিয়া হবে যে এত মানুষ। তো ভিউয়ার্স, আশা করি আমার এই ব্লগটি, চাঁদনি রাতের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমি এত সুন্দর করে গুছিয়ে আজকে ব্লগটি বানাতে পারিনি, তাতে আন্তরিকভাবে দুঃখিত, বাট ইনশাল্লাহ আমি ঈদের ব্লগটি আপনাদের কাছে সুন্দর করে রিপ্রেজেন্ট করব। তো ভিউয়ার্স, আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমার সব লাভলি ভিউয়ার্সদের জন্য ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। সো গাইস, এই ছিল আমার চাঁদনি রাতের ব্লগটি। এত মানুষ ছিল যে ব্লগটি আমি জানি যে ভালো হয়নি,
তো কেউ কিছু মনে করবেন না, ঈদের ব্লগ নিয়ে কালকে আবার চলে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপনাদের ঈদটা আনন্দ করেন, আর যারা বাংলাদেশে আছেন তারা চাঁদনি রাতটা আনন্দ করে কাটান, এই কামনায় আজ এই পর্যন্তই। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।